এত সুন্দর ছিল না, এটাকে এখন ভালোই সুন্দর করেছে। তো বন্ধুরা এটা হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, এদিকে একটা এদিকে দুটো। আরে হেই, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি দার্জিলিংয়ে। পেছনে দেখে বুঝতেই পারছো পুরো পাহাড় দেখা যাচ্ছে। দেখো আমার হোটেলের ব্যালকনি থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে, দেখলে কি দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা আজকে সকাল 9টার সময় দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে 02540 টয় ট্রেনে করে আমি যাব কার্সিয়াংয়ে। জীবনে প্রথমবার আমি দার্জিলিংয়ে টয় ট্রেনে চড়ছি, একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে আজকে, অনেক এক্সাইটেড আছি। এখন সময় হচ্ছে সকাল 7:32 আর আমি এখন রয়েছি হোটেলে। একটু পরেই হোটেল থেকে চেক আউট করে সোজা চলে যাবো দার্জিলিং রেলওয়ে স্টেশন। আর হ্যাঁ বন্ধুরা, যারা জানো না টয় ট্রেনের টিকিট কীভাবে কাটতে হয় তারা ভিডিওটা লাস্ট অবধি দেখো, আমি ভিডিওর শেষে তোমাদের দেখিয়ে দেবো যে টয় ট্রেনের টিকিট তোমরা কীভাবে কাটবে, পুরো ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো। চলো এবার রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করি। দেখো এই হোটেলে কত একটা কিউট বিড়াল, ও খেলতে চাইছে আমার সাথে। খেলবি আমার সাথে? আমার সাথে খেলবি? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ও আদর খেতে চাইছে আমার কাছে। তো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেছি দার্জিলিং রেলওয়ে স্টেশনে। এই দেখো পেছনে, হোটেল থেকে এখানে আসতে আমার ওই 10 মিনিট মতো লেগেছে। আর এই দেখো সুন্দর দার্জিলিং রেলওয়ে স্টেশন, দারুণ লাগছে দেখতে। একদিকে পাহাড়, চলো স্টেশনটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আমি এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এইদিকে ইঞ্জিন রয়েছে একটা, একটা কোচ রয়েছে, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, এই যে এটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। তোমাদের যদি আগে থেকে টিকিট বুক করা না থাকে তাহলে এখান থেকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকিট বুক করতে পারবে। আর এখানে কিছু টাইমিং দেওয়া রয়েছে টয় ট্রেনের, দেখে নিতে পারো। পেছনে রয়েছে টিকিট কাউন্টার আর সামনে রয়েছে বসার জায়গা, যেখানে বসে তোমরা টয় ট্রেনের জন্য ওয়েট করতে পারো। এই দেখো বেশ সুন্দর, আগেরবার যখন এসেছিলাম এত সুন্দর ছিল না। আর এখানে এগুলো কিন্তু সব দোকান যেগুলো এখন বন্ধ রয়েছে। জলের বোতল, হ্যাঁ 20 টাকা। আমি স্টেশনের এই দোকান থেকে এক বোতল জল নিয়েছি আর একটা কেক নিয়েছি। দেখো এবার ইঞ্জিনের সাথে এই বগিগুলো জুড়বে। এই ইঞ্জিনটাই আমাদের নিয়ে যাবে আজকে কার্সিয়াংয়ে 601। চলো এবার আমি আমার কোচে উঠে পড়ি। এখন সময় দেখো হচ্ছে 8:54। আমার কোচ নাম্বার রয়েছে FS। এটা FS এটাই বললো। দেখো এখানে রয়েছে টিটি মশাইয়ের বসার জায়গা আর এদিকে আমরা বসবো। তো বন্ধুরা এটা হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, এদিকে একটা এদিকে দুটো। আপাতত এই কোচে আমরা 3 জন আছি, আর কেউ নেই। আর সিট নাম্বার কোথায় লেখা কিছুই বুঝতে পারছি না। দেখো এখানে সিট নাম্বার লেখা রয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না, মানে চক দিয়ে লেখা হয়েছে। এটা হচ্ছে সিট নাম্বার 15। আমার সিট হচ্ছে এইটা 7, উইন্ডো সাইড। এই ট্রেনটা দার্জিলিং স্টেশন থেকে সোজা যাবে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত। কার্সিয়াং স্টেশনে আমরা পৌঁছে যাব 11:30। এই কোচে রেড কাউ ডেরির অ্যাড লাগানো হচ্ছে, আজকে প্রথম দেখলাম এই সিস্টেমটা। ঘড়ির কাঁটায় বাজে এখন রাইট 9টা, এখনই আমাদের ট্রেন ছাড়বে। আলাদাই এনজয় হতে চলেছে আজকে। বন্ধুরা একদম রাইট টাইমে আমাদের ট্রেন দার্জিলিং স্টেশন থেকে ছেড়ে দিয়েছে।
দার্জিলিং থেকে কার্সিয়াং পৌঁছাতে মাঝখানে তিনটে স্টেশন পড়বে। প্রথমে পড়বে ঘুম স্টেশন, যেটা তোমাদের দেখাবো, আর এখন আমরা যাব বাতাসিয়া লুপের ওপর দিয়ে, যেখান থেকে ভিউটা আরও সুন্দর দেখা যায়। একটু পরেই ঢুকবে। বন্ধুরা, আলাদাই লাগছে দেখতে। রাস্তার মাঝখান দিয়ে এপাশ ওপাশ একা বেঁকা করে এই টয় ট্রেনটা আগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরা এখন ঢুকছি বাতাসিয়া লুপে। দেখো টয় ট্রেনটা কোথা দিয়ে যাচ্ছে, এক পাশে রাস্তা আর এক পাশে এরকম পাহাড় উঁচু। এই আমরা ঢুকছি বাতাসিয়া লুপে। এইখান থেকে টয় ট্রেনটাকে দেখতে আরো বেশি ভালো লাগে। দেখো কি লাগছে দেখতে। এই আমরা বেরিয়ে গেলাম বাতাসিয়া লুপ থেকে। দারুণ লাগলো দেখতে। ও মাই গড, কি ভিউ দেখো। বন্ধুরা, চলতে চলতে এরকম অনেক সুন্দর সুন্দর ভিউ কিন্তু তোমাদের চোখে পড়বে, যেটা দেখে মন একদম ভরে যাবে। বন্ধুরা, এখন সময় হচ্ছে 9:30 আর আমরা পৌঁছে গেছি ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম। এই যে দেখো, এখানে আমাদের এই ট্রেনের 5 মিনিটের হল্ট আছে, তারপর আবার ছেড়ে যাবে। এই ঘুম স্টেশনটাও দেখতে খুব সুন্দর। দেখো দোকান রয়েছে ব্যাপক দেখতে। ঘুম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে, আর এদিকে রয়েছে দার্জিলিং যাওয়ার রাস্তা। আমাদের ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, এখন আমাদের ট্রেন ছাড়বে। নেক্সট স্টেশন রয়েছে সোনাতা স্টেশন। চলো উঠে পড়ি। চলো, আমাদের ট্রেন তো ঘুম স্টেশন ছেড়ে দিল, সকাল থেকে এখনো কিছু খাইনি। দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে আমি কেক নিয়েছিলাম, সেই কেকটা এখন এখানে খাবো। দার্জিলিং নামটা মাথায় আসলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সবুজে মোড়া উঁচু নিচু পাহাড়ি এলাকা, রাস্তাঘাট, আর তার সাথে সরু রেললাইনের ওপর দিয়ে নিজের গতিতে চলে যাওয়া ছোট টয় ট্রেন। আর আজকে আমার এই গল্পটা এই টয় ট্রেনে। বন্ধুরা, আমরা সবাই জানি এই টয় ট্রেনের জন্য একটা আলাদা সৌন্দর্য যুক্ত হয়েছে এই দার্জিলিং শহরে। সমতল থেকে 7,218 ফুট উচ্চতায় অবস্থিত এই হিমালয়ান রেল যোগাযোগ ব্যবস্থা 1879 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগ দ্বারা তৈরি করা হয়েছিল, যেটা আজও চলছে একইভাবে। না জানি কত গল্প, কত ইতিহাস বহন করছে এই টয় ট্রেন। 1919 সালে ইউনেস্কো এই দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। আমাদের প্রত্যেকেরই দার্জিলিং ঘুরতে আসলে এই টয় ট্রেনে ওঠার ইচ্ছে থাকে, আর ইচ্ছেটা থাকবেই বা না কেন, কারণ টয় ট্রেনের ভেতরে বসে যে অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পারি সেটা হয়তো অন্য কোনোভাবে আমরা দেখতে পারি না। কখনো একপাশে সবুজ পাহাড়, সাদা মেঘ, আবার অন্য পাশে দেখা যায় রাস্তাঘাট, দোকানপাট, গাড়ি ঘোড়া, মানুষজন। আবার কখনো কখনো রাস্তার দুপাশেই দেখা যায় উঁচু উঁচু পাইন গাছ। টয় ট্রেন কখনো রাস্তার এপাশ থেকে ওপাশ, আবার কখনো ওপাশ থেকে এপাশ। একটা অন্যরকম অনুভূতি অনুভব করা যায় এই দার্জিলিং টয় ট্রেনে। যেদিকেই তাকাবে গ্রিন আর গ্রিন। কোথায় যাবে?
এনজিপি, আমাদের সামনে যে দুটো কোচ আছে সেই কোচের মানুষেরা নিউ জলপাইগুড়ি যাবে, আর এই কোচটাই শুধু কার্শিয়াং পর্যন্ত যাবে। কার্শিয়াংয়ে গিয়ে এই কোচটা ইঞ্জিন থেকে আলাদা করে দেবে। এবার চলো বন্ধুরা, তোমাদের বলে দিই এই ট্রেনের ভাড়ার বিষয়টা। দার্জিলিং স্টেশন থেকে কার্শিয়াং স্টেশন পর্যন্ত যেতে আমার ভাড়া লেগেছে 750 টাকা। এই ট্রেনের টিকিটের প্রাইস কিন্তু ডাইনামিক প্রাইস, কোনো সময় বেড়ে যায়, কোনো সময় কমে যায়। আজকে এই ট্রেনের ভাড়া দেখাচ্ছিল 657 টাকা মতন, মানে একটু কমে গেছিলো। তো মোটামুটি ওই 750 টাকার মধ্যেই টিকিট থাকে। একটু দুলছে বগিটা, কিন্তু ভালোই লাগে, তেমন খারাপ লাগে না। শর্ট ডিস্টেন্স জার্নির জন্য কিন্তু ভালো। বাপরে বাপ, একদম গায়ে গায়ে দিয়ে যাচ্ছে জঙ্গলে। আরে বন্ধুরা, টয় ট্রেনে উঠলে একটু এই বিষয়ে নজর রাখবে, গেটে দাঁড়ানোর সময় বা ফটো তোলার জন্য ফোন বার করার সময় সাবধানে বের করবে, কারণ মাঝে মাঝেই ঝোপঝাড়ের ডাল খুব বাজেভাবে টয় ট্রেনে ঘষা খাচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সোনাদা স্টেশন। এই স্টেশনে আমাদের 1 মিনিটের হল্ট আছে, তারপরে আবার ছেড়ে যাবে। পরে আর একটা স্টেশন আছে, টয়লেটও রয়েছে এই কোচের মধ্যে। এটা হচ্ছে টয়লেট, খুব এমন ভালো না, মোটামুটি চালানোর মতন। এই আমাদের ট্রেন ছেড়ে দিল। এরপরে যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনটার নাম হচ্ছে টুং, নামটা একটু অদ্ভুত। তো নেক্সট স্টেশন আমাদের টুং, 10:54 সময় টাইম রয়েছে টুং এ পৌঁছানোর। সামনে থেকে হয় না একদম, এখান থেকে কন্ট্রোল হয় ব্রেক, সব কিছু একটা একটা করে আছে। বন্ধুরা, এখন সময় হচ্ছে 11:25 আর আমরা পৌঁছে গেছি কার্শিয়াং স্টেশনে। টুং স্টেশনে দাঁড়ানোর কথা ছিল কিন্তু কোনো কারণে দাঁড়ায়নি, আমরা সোজা চলে এসেছি কার্শিয়াংয়ে। কার্শিয়াং কোথায় চলে এলাম, কার্শিয়াং চলে এসেছি। জার্নিটা সত্যি খুব সুন্দর, একটু অন্যরকম। চলো নেমে পড়ি। তো এটাই হচ্ছে কার্শিয়াং স্টেশন। সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে চলে আসলাম বোঝাই গেল না। এখন এই কোচটা এখানে থেকে যাবে, আর এই দুটো কোচ চলে যাবে হচ্ছে এনজিপি, মানে নিউ জলপাইগুড়ি। এই ছেড়ে দিল এই কোচটাকে, চলে গেল আমাদের ট্রেন। বন্ধুরা, আমাদের এই টয় ট্রেনটা 29 কিলোমিটার অতিক্রম করে এসছে এই কার্শিয়াংয়ে। সময় লাগলো 2 ঘন্টা 30 মিনিট, আর আগে আগেই কিন্তু পৌঁছে গেছে, বেশি লেট করেনি। 11:50 ঢোকার কথা ছিল, 11:46 পৌঁছে গেছে। চলো এবার স্টেশনটা তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখো চারিপাশটা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। বন্ধুরা, এই কার্শিয়াংয়েও কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, তো তোমরা অবশ্যই একদিন তো কাটিয়ে যেতেই পারো এই কার্শিয়াংয়ে। দেখো পুরো কার্শিয়াং দেখা যাচ্ছে এখান থেকে, কি দারুণ লাগছে। বন্ধুরা, আজকের মতন আমার জার্নি এইটুকুই। এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে টয় ট্রেনের টিকিট বুক করবে। দেখো বন্ধুরা, কত সহজেই তোমরা ফোন থেকেই টয় ট্রেনের টিকিট বুক করতে পারবে। সেই জন্য তোমাদের ডাউনলোড করতে হবে IRCTC এই অ্যাপটা, যেটা তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। চলো এটাকে ওপেন করি। ওপেন করলাম। ওপেন করার পর অনেক কটা অপশান থাকবে, তার মধ্যে আমাদের ক্লিক করতে হবে এই ট্রেন অপশানটাকে। চলো ক্লিক করি। ট্রেন অপশানটাকে ক্লিক করার পর আরও কটা অপশান থাকবে, তার মধ্যে বুকিং টিকিটে আমাদের ক্লিক করতে হবে। চলো ক্লিক করি। এবার দেখো একটা পেজ খুলেছে, যে পেজে তোমাদের লিখতে হবে কোথা থেকে তোমরা ট্রেনটা ধরবে, কোথায় যাবে, কোন ডেটে যাবে, সবকিছু এখানেই লিখতে হবে। তো ফ্রমে লিখবে কোথা থেকে ট্রেনটা ধরবে। তো আমি সিলেক্ট করছি এনজিপি, এনজিপি থেকে আমি টয় ট্রেনে উঠব। তো এনজিপি লিখলাম, আর কোথায় যাব সেটা লিখব টুতে। তো এখানে আমি লিখব দার্জিলিং।
তো কোথা থেকে কোথায় যাব সেটা লিখে দিয়েছি, এবার কোন ডেটে ট্রেনে উঠব সেটা এখানে লিখতে হবে নিচে এই অপশানে। ডিপার্চার ডেট মার্চের 2 তারিখে আমি ট্রেনটা ধরব নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। তো সব কিছু আমরা চুজ করে নিয়েছি। এবার দেখো নিচে বড় করে লেখা রয়েছে সার্চ ট্রেনস, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখো এবার দিয়ে দিয়েছে মার্চের 2 তারিখে যে ট্রেনটা সকাল 10টার সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে আর 5:30 দার্জিলিংয়ে গিয়ে পৌঁছাবে। আর এখানে দেখো রয়েছে ক্লাস সিসি আর এফসি, কোন ক্লাসে করে আমরা জার্নিটা করব। আমি চুজ করছি সিসি, তোমরা অন্য কোনো ক্লাসও চুজ করতে পারো। তো সিসি চুজ করার পর এখানে দেখো দিয়ে দিয়েছে যে মার্চের 2 তারিখে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে, 11টা সিট অ্যাভেলেবেল রয়েছে। নিচে রয়েছে প্যাসেঞ্জার ডিটেলস, এখানে আমাদের ক্লিক করতে হবে। তার পাশে দেখো কত টাকা ভাড়া সেটাও লেখা রয়েছে। তো চলো প্যাসেঞ্জার ডিটেলস এটার উপরে ক্লিক করি। এবার দেখো একটা পেজ খুলেছে যেখানে লিখতে বলছে পিন, এই পিনটা তোমাদের তৈরি করতে হবে। যদি তোমরা কোনোদিন আগে IRCTC থেকে টিকিট বুক করে না থাকো তাহলে কিন্তু তোমাদের এই পিনটা যখন তোমরা IRCTC অ্যাপ ডাউনলোড করবে তখন তৈরি করতে হবে। সেই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে কিভাবে তোমরা IRCTC ইউজার আইডি তৈরি করবে, একটা ভিডিও দেখে নিও তোমরা বুঝে যাবে, খুব এমন কঠিন না। আমার তো করা রয়েছে, চলো আমি এখানে লিখে দিই আমার পিনটাকে। পিন আমি লিখে দিয়েছি, এবার আমাদের লিখতে হবে ক্যাপচা DYTK লগ ইন। এবার দেখো একটা পেজ খুলেছে যেখানে তোমাদের সিলেক্ট প্যাসেঞ্জার করতে হবে। তাছাড়া এখানে রয়েছে হচ্ছে কিসের মাধ্যমে তোমরা পেমেন্ট করবে সেই অপশান, আর একটা অপশান রয়েছে ট্রাভেল ইন্স্যুরেন্সের। তো এই তিনটা অপশান আমাদের ফিল করতে হবে। তো চলো প্রথমে করি প্যাসেঞ্জার অ্যাড, আমি আমার নামটা লিখছি। টোটাল 6 জনের টিকিট একসাথে তোমরা বুক করতে পারো, আমি আমারটাই লিখছি। প্রথমে লিখতে হবে নাম, তারপরে এজ, তারপরে জেন্ডার, তারপর ন্যাশনালিটি, কেমন সিট চাও সেটা সিলেক্ট করতে পারো এখান থেকে। আমি নো প্রেফারেন্স সিলেক্ট করছি, উইন্ডো সাইডও করতে পারো। এবার করব অ্যাড প্যাসেঞ্জার। তো আমি অ্যাড হয়ে গেছি এখানে। এবার নিচে যাই, নিচে গেলে এই যে পেমেন্ট অপশান, এই দুটো পেমেন্ট অপশানের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেটস, আর নিচে রয়েছে ভীম UPI। যদি তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে টিকিট বুক করো তাহলে তোমাদের চার্জেস কাটবে হচ্ছে 30 টাকা, আর যদি তোমরা ভীম UPI এর মাধ্যমে টিকিট বুক করো তাহলে চার্জেস কাটবে 20 টাকা। তার সাথে কিন্তু দুটোতেই GST অ্যাড হবে। আমি ভীম UPI সিলেক্ট করছি। এবার নিচে দেখো ট্রাভেল ইন্স্যুরেন্স, আমি এখানে S রাখছি, তোমরা চাইলে নো রাখতে পারো, S রাখতে পারো। তো সব কিছু ফিল করে দিয়েছি। এবার রিভিউ জার্নি ডিটেলস ক্লিক। এবার এসে আরও একটা পেজ যেখানে আমাদের ক্যাপচা লিখতে হবে, চলো লিখে দিই। এবার করতে হবে প্রসেড টু পে, পাশে দেখো লেখা রয়েছে 1523 টাকা পে করতে হবে আমাদের। প্রসেস টু পেতে ক্লিক করলাম, ইয়েস অপশান দিয়ে দিয়েছে ভীম UPI। তো এখানে সিলেক্ট করে নিচে দেখো লেখা রয়েছে পে, এখান থেকে তোমাদের পে করতে হবে। আমি আর পে করছি না কারণ আমার টিকিট করানোর নেই। তোমরা এইভাবেই কিন্তু সহজেই টিকিট বুক করতে পারবে, 5 মিনিটের মধ্যেই সব কিছু হয়ে যাবে। দেখলে কত সহজেই তোমরা টয় ট্রেনে টিকিট বুক করতে পারো IRCTC অ্যাপ থেকে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো একদম ঠোঁটফোঁট ফেটে গেছে, এত ঠান্ডা ছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ওদিকটা সূর্য উঠেছে বলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চলো টাটা।